আই গট মাই ফার্স্ট পেমেন্ট ফ্রম সুমিত্রাস ব্লগ। তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি হচ্ছে যে আমরা টাকা তুলছি, টাকা তোলার পর এখন আসছে একটা ফ্যান কিনতে। আমাদের ড্রয়িং ডাইনিং প্লেসের জন্য তো একটা ফ্যান দরকার, এর জন্য হচ্ছে যে আমরা একটা ফ্যান কিনতে আসছে আর কি। তো ফ্যান কেনা হয়ে গেছে। ফ্যান কেনার পরে আমার হাজব্যান্ডের গাড়িতে একটু কাজ করানোর দরকার ছিল, তো ও হচ্ছে যে ওই কাজটাই করাইতে আসছে আর আমি এখানে একটা চেয়ারে বসেছিলাম। আর এই যে এখন আসছি বাসায়, তো আমরা এই যে এই ফ্যানটা কিনছি আর আর হচ্ছে যে দুইটা কুলবালিশের কভার কিনছি। মানে আমরা যে দোকান থেকে ফ্যান কিনছি ওই দোকানের অপোজিটই হচ্ছে বালিশের কভার, চাদর টাদর এসব ছিল। তো পরে আর কি ভাবলাম তাহলে আমার দুইটা কুলবালিশের কভার দরকার আর কি, তো এর জন্য পরে যে দুইটা কুলবালিশের কভার কিনছি। তো আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর এই যে এই একদম মানে সর্বপ্রথম টাকা তোলার পর এই দুইটা কাজ করছি, দুইটা কুলবালিশের কভার কিনছি আর হচ্ছে যে ফ্যান কিনছি। ফ্যান কেনাটা আমার মনে মনেই প্ল্যান ছিল যে আমি একটা ফ্যান কিনবো আর কি। যাই হোক, আমার বেশ ভালোই লাগতেছে। আর হচ্ছে যে টাকা আমি পেমেন্ট পাইছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু টাকা তুলতে পারতেছিলাম না, বোতে টাকা ছিল না, অবশেষে আজকে তুলতে পারছি। তো নতুন ফ্যানটা হচ্ছে আমরা যে রুমে থাকি এই রুমে সেট করা হয়েছে। আর হচ্ছে যে আমাদের রুমে যে ফ্যানটা ছিল এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট লাইফের ফ্যান, ওই ফ্যানটা হচ্ছে এই ডাইনিং প্লেসে সেট করা হয়েছে, আমার হাজব্যান্ডই সেট করছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ডিটেলস ভিডিও বলবো কত টাকা পাইছি বাকি। সবাই ভালো থাকবেন, বাই।